টাকা পয়সা ছাড়া কি জীবন চলে? এই টাকার কষ্ট পিঠে রক্ত বিন্দুতে বিন্দুতে বই যাচ্ছে। এদিকে কোনো চাকরি বাকরিও পাচ্ছি না, কোম্পানিরও চাকরি পাচ্ছি না, বেশি পানিরও চাকরি পাচ্ছি না। কষ্ট রে কষ্ট, এত কষ্ট নিয়ে বাসে থাকা যায়? চাকরির পরীক্ষা দিবার আসছে দুজন, একজন তো আগেই অগ্রিম 10 লাখ টাকা দিয়ে রাখছে, জন তো 1 টাকাও দেয়নি। যাই, যে 10 লাখ টাকা দিছে তাকেই চাকরিটা দেওয়া লাগবে। আচ্ছা ভাই, আপনারা তো দুজন পরীক্ষা দিবার আসছেন, আমি একের পর এক প্রশ্ন করতে থাকবো, আপনারা দুজন নিয়ে সিরিয়ালে উত্তর দিতে থাকবেন। স্যার 10 লাখ দিয়েছি, লাগলে আরো 10 লাখ দেবো। আচ্ছা ভাই আচ্ছা, তাহলে আমি এখন প্রশ্ন শুরু করি। আচ্ছা ভাই, আপনি ইংরেজিতে ডিওজি ডগ বানানটা করেন তো? আপনি আমাকে হিন্দিতে এটা ট্রান্সলেট করে দেন, যে ডগ রাস্তায় প্রতিদিন খাবার খায়। ভাই আপনি এটা হিন্দিতে ট্রান্সলেট করলেন নাকি হিন্দি বাংলা মিশিয়ে ট্রান্সলেট করলেন? ভাই আপনার উত্তর তো ভুল হয়েছে ভাই, এবা করলে কি চাকরি হবি? না ভাই, আসলে তা নয়, ওই ভাই কেউ যেটা করছি সেটাও কঠিন প্রশ্ন, আর আপনাকে যেটা করছি এটাও কঠিন প্রশ্ন, দুজনকেই কঠিন প্রশ্ন করছি। আচ্ছা ভাই, তাহলে এর পরের প্রশ্নটা আপনাকে করি। আচ্ছা ভাই, কন্ত দেখি 1971 সালে যুদ্ধের সময় যে 30 লাখ মানুষ শহীদ হয়েছিল, ওই যুগে মোট কত লাখ মানুষ মৃত্যুবরণ করছিল? 1971 সালে 30 লাখ মানুষ শহীদ হয়েছিল। বাহ 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 বাহ, ভাই আপনি তো একদম সঠিক উত্তর দিয়েছেন সবগুলোই। বাহ, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। আর ভাই, এর আগে তো আপনি উত্তর ভুল দিয়েছিলেন, তাই এবার আপনাকে সহজ প্রশ্ন করেছি। তো ভাই বলেন তো, বাংলাদেশে যে 1971 সালে যে যুদ্ধের সময় 30 লাখ মানুষ শহীদ হয়েছিল, 30 লাখ শহীদের নামগুলো কন্ত দেহি। চাকরি পাইবার গিলে ভাই অসম্ভবকে সম্ভব করা লাগবে, ভাই অসম্ভবকে সম্ভব করা লাগবে। স্যার এখন থেকে আগে আগে আমার প্রশ্ন মান, দেখেন আমি অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার প্রশ্ন তাহলে আপনাকে আগে করি। আচ্ছা ধরেন এমন একটা যিনি এমন একটা লোক যাকে আমিও মামা কই, আমার সলকল মামা কয়, আমার বউও মামা কয়, মনে করেন সবাই তাকে মামা বলে ডাকে, কিন্তু কে সে? A few moments later. ধর মিয়া, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঝালমুড়িওয়ালা সবাই কি তার মামা কয় ডাকে নাকি? আমি তো ভাই কয় ডাকি। আর এটার সঠিক উত্তর অবি হলো চাঁদ মামা। চাঁদ মামাকে আপনি সবসময় চাঁদ মামা বলে ডাকেন না? আমার সবাই তো চাঁদকে চাঁদ মামা বলে ডাকে, আর আপনি মিয়া ভুল উত্তর দিয়েছেন। আচ্ছা এবার আপনি কন, ওই ভাই তো ভুল উত্তর দিয়েছে, আপনি কন আকাশে প্রতিদিন কয়টা করে চাঁদ ওঠে? স্যার আপনি যে প্রশ্নটা ধরছেন সেই প্রশ্নটা ভুল হয়েছে, চাঁদ তো ওঠে রাতের বেলা, দিনের বেলা না, তাও ওঠে 1টা করে। বাহ ভাই বাহ বাহ বাহ, আপনি তো খুবই ট্যালেন্টেড ভাই, আমি ভুল প্রশ্ন করেছি তাও আপনি ঠিক পেয়ে গেলেন, আপনি তাও সঠিক উত্তরটাই দিলেন। বাহ ভাই বাহ বাহ ভাই, চাকরি তো আপনারই পাওয়ার যোগ্য ভাই, চাকরিটা তো আপনারই দেওয়ার দরকার।
আপনি এত ট্যালেন্টেড ভাই, আমি তো আগে জানিছিলাম না ভাই। চাকরি আপনারই হবে, আপনারই হবে, 100% আপনারই হবে, টেনশন নিয়েন না। এবার বুঝতে পারছি, প্রথম ওইবার সহজ সহজ প্রশ্ন করলো, সেই জন্যে স্যার ওইবার টাকা খায়াত হয়েছে।